তো আজকে আমরা গেইট নিয়ে আলোচনা করব। ওকে, আমরা আজকে গেইট নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা কি হিসেবে চিনি, লজিক গেইট হিসেবে চিনি। ওকে, তো লজিক গেইট নিয়ে আলোচনা করার আগে সবার প্রথমে লজিক গেটকে কয় ভাগে ভাগ করা হয়। ওকে, তো আমরা আজকে শিখব ক্লাসিফিকেশন অফ গেটস, ক্লাসিফিকেশন অফ গেটস। তো গেটসকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? সবার প্রথমে হচ্ছে ইউনিক গেট, বা যেটাকে আমরা কি হিসেবে জানি, মৌলিক গেট। ওকে, তো মৌলিক গেটগুলো কি কি? এক নম্বরে হচ্ছে অ্যান্ড। ওকে, এরপরে এই অ্যান্ডের সিম্বল, এটার সিম্বলটা দেখতে কেমন? ডি এর মতো। অ্যান্ডের সিম্বল কার মতো? ডি এর মতো। দেন এটা প্রকাশ করা হয়, আমরা পাশে লিখে রাখি সিম্বল, এটার সিম্বল কিসের মতো? ডি এর মতো। আর এটা প্রকাশ করা হয় কার মাধ্যমে? এটা প্রকাশ করা হয় গুণ চিহ্নর মাধ্যমে বা গুণ আকারে। ঠিক আছে, এরপরে অর্থাৎ এভাবে ডট দিয়ে, যদি আমরা পাশে এটাকে একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে। যেমন এ ডট বি, ওকে, আর এটার সিম্বলটা কি হবে? এ আর বি। যদি অ্যান্ড গেটের কথা বলা হয়, সবার প্রথমে কি যাবে? এভাবে করে দুইটা সিগনাল যাবে, এ থেকে একটা সিগনাল যাবে আর একটা বি থেকে। যেহেতু অ্যান্ডের কথা বলছে তাই একটা কি গেট হবে এখানে, এইটা কি গেট হিসেবে কাজ করে, এটার ভিতর দিয়ে সিগনাল পাস করলে কি হবে, এ ইনটু। এরপরে আমাদের হচ্ছে কি, অর, অরের সিম্বল, অরের সিম্বল হচ্ছে ফার্স্টে ত্রিভুজ আর এরপর একটা কার্ভ। ওকে, এটাকে আরেকটু সুন্দরভাবে দেখালে ঠিক এরকম, সবার প্রথমে এরকম করে একটা ত্রিভুজ, তারপর একটা কি দিতে হবে, একটা কার্ভ দিতে হবে। ওকে, আর এটা প্রকাশ করা হয় কার মাধ্যমে? এটা প্রকাশ করা হয় যোগাকারে, অর্থাৎ এ অর বি। ওকে, তো এটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি কেমনে আসবে, এ থেকে একটা সিগনাল যাবে আর একটা বি থেকে। তো এ থেকে একটা সিগনাল, বি থেকে একটা সিগনাল, দেখ কি আসতেছে আমাদের। আর এখানে এটা কি গেট হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। আর তিন নাম্বারটা হচ্ছে নট গেট। তিন নাম্বারটা কি? ওকে, এটার সিম্বল হচ্ছে, বা এটাকে প্রাইমও বলে। ওকে, ফার্স্টে ত্রিভুজ দেন একটা বৃত্ত, এটা হচ্ছে আমাদের কি গেটের সিম্বল, নট গেটের। আর এটা প্রকাশ করা হয় কার মাধ্যমে? বার। ওকে, ঠিক এভাবে, অর্থাৎ আমরা বলতে পারি এ বার। আর এটা যদি আমরা সার্কিটে অঙ্কন করি, এ থেকে একটা সিগনাল যাবে, তারপর সেটা কি গেট দিয়ে যাবে, উপরে কি বসবে, বার। এখানে এটা কি গেট হিসেবে কাজ করতেছে, ক্লিয়ার? ওকে, এটা আমাদের কি গেট গেল, ইউনিক গেট। এরপরে ইউনিক গেটের পরে আসে হলো গিয়ে কম্বিনেশনাল গেট, কম্বিনেশনাল
গেট। কম্বিনেশনাল গেট বলতে কি বুঝায়? কম্বিনেশনাল গেট বলতে যৌগিক গেট বুঝায়। ওকে, যেমন এক্সর একটা কি গেট? কম্বিনেশনাল গেট কি? এক্সর গেট, যেখানে হচ্ছে সবগুলো গেটের কি থাকবে, সংমিশ্রণ থাকবে, সেটাকে মূলত কি বলা হবে? কম্বিনেশনাল গেট। এরপরে আসতেছে হলো গিয়ে ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট অর্থাৎ এটাকে বলা হয় সার্বজনীন গেট। সার্বজনীন গেট এটাকে তিন ভাগে ভাগ করা হয়, সার্বজনীন গেটকে। সবার প্রথমে ন্যান গেট। সবার প্রথমে কি গেট? ন্যান গেট কাকে বলে? ন্যান গেট হচ্ছে অ্যান গেটের সাথে, অ্যান গেট প্লাস নট গেট ইকুয়ালস টু কি গেট? ওকে, তার মানে অ্যান্ড গেট কোনটা? অ্যান্ড গেটের সিম্বল কি? নট গেটের সিম্বল ন্যান্ড গেটের সিম্বল কি হবে? তারপরে হচ্ছে 2 নাম্বার নর গেটের সিম্বল। ওকে, তো নর গেটটা কেমনে হবে? অর প্লাস নট ইকুয়ালস টু নর, অরের সিম্বল এভাবে প্লাস নটের সিম্বল। আর তাহলে আমাদের গেটটা কেমনে হচ্ছে? ক্লিয়ার? কনফিউশন আছে? ওকে, এই হচ্ছে মূলত গেট। তো ইউনিক গেট, ইউনিক গেট কাকে বলে? যে গেটগুলো ইউনিক, মৌলিক, অর্থাৎ যে গেটগুলোকে মানে যে গেটগুলো দিয়ে খালি ওই গেটগুলোকে বাস্তবায়ন করা যায় তাদেরকে কি বলা হয়? মৌলিক গেট। তো গেটকে কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে। একটা হচ্ছে ইউনিক গেট, একটা হচ্ছে কম্বিনেশনাল গেট, আর একটা হচ্ছে ইউনিভার্সাল গেট। ইউনিক গেট কাকে বলে? মানে সহজ কথা, ইউনিক গেট কারা কারা? অ্যান্ড একটা ইউনিক গেট, অর একটা ইউনিক গেট, নট একটা ইউনিক গেট। মানে যেই সার্কিট বাস্তবায়ন করতে গেলে ওই গেট ব্যতীত অন্য কোনো গেট যখন ব্যবহার করা হবে না সেটাকে কি গেট বলা হবে? আর একাধিক গেট যখন একসাথে ইউজ করা হবে সেটাকে কি গেট বলা হবে? কম্বিনেশনাল গেট। ওকে, আর ইউনিভার্সাল গেট। ক্লিয়ার?